নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। ২৮শে ফেব্রুয়ারি বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্বাচনী এজেন্টদের নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক সভা সংগঠিত হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়ামে পালন করা হল ন্যাশনাল সায়েন্স ডে 2018। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে বুধবার ২৮শে ফেব্রুয়ারি আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ২৮শে ফেব্রুয়ারি বুধবার ঊনকোটি জেলার ইরানী হাই স্কুল প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। আবারও পরিবর্তন হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণের সময়সূচি। এখন সংবাদ বিস্তারিত। ২৮শে ফেব্রুয়ারি বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সাংগঠনিক সভা সংগঠিত হয়। সাংগঠনিক সভায় রাজ্যের প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সভায় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেউতর, আইপিএফটি নেতা এনসি দেববর্মা সহ অন্যান্য। এদিনকার সভায় নির্বাচনী ফলাফল গণনার বিষয় সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়। এটা আমাদের সাংগঠনিক বৈঠক। আমাদের সমস্ত কাউন্টিং এজেন্ট, সমস্ত আমাদের ক্যান্ডিডেট, ইলেকশন এজেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট, সমস্ত অফিস বেয়ারার্স, তারপরে সমস্ত আমাদের কন্ট্রোল রুমের যারা মেম্বার আছেন স্টেটের, ওনারা ওর সেই বৈঠকে বিস্তারিত আগামী দিনের কাউন্টিং এবং অন্যান্য সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আর সেই আলোচনার জন্য মাননীয় রামাদেবজি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের ইলেকশন প্রভারী আদরণীয় সুনীল দেওধরজি, আমাদের রাজ্য প্রভারী আর বাকি স্টেটের সমস্ত নেতৃত্ব এখানে থাকবেন এবং বিস্তারিত আজকে 2-2.5 ঘন্টার এক ছত্র আছে, সে বিষয়ে আলোচনা হবে। ওয়ান টু ওয়ান সমস্ত লোক, সমস্ত আমাদের কার্যকর্তা নেতৃত্ব এসছেন। আমরা আগামী দিনে সাংগঠনিক বিষয়ে আলোচনার সঙ্গে সঙ্গে নির্বাচনের পর স্থিতি নিয়েও পর্যালোচনা করব, আর তার জন্যই আমরা স্ক্রিন বৈঠক করেছি। আতা হ্যাঁ ও রাজ্য কি জনতা পরিবর্তন করকে রহেগি, এ চুনাও উস সময় রুলিং বামফ্রন্ট সরকারকে খিলাফ বিজেপি হি নহি তো 37 লাখ ত্রিপুরাবাসী লড় রহে থে, ওর ইসলিয়ে পরিণাম ভি উসি তরহ সে আয়েঙ্গে। সভি এক্সিট পোলস 2/3 সে অধিক বহুমত বিজেপি আইপিএফটি কো বতা রহে হে, মুঝে তো উসসে ভি বড়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি কি সম্ভাবনা নজর আ রহা হে। রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়ামে 28শে ফেব্রুয়ারি এক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে 2018। এই কর্মসূচি আগরতলা ওমেন্স কলেজ সায়েন্স ফোরামের উদ্যোগে সংগঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় বিষয়বস্তু ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর এ সাস্টেনেবল ফিউচার। ন্যাশনাল সায়েন্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 28 ফেব্রুয়ারি সিন্স 1987 in order to commemorate the great invention that is Raman effect made by Sir Chandrasekhar Venkat Raman, he is popularly known as C.V. Raman, on the same day that is 20th February in the year 1928, that is about 90 years back. It is celebrated by the students, teachers, scientists, research fellows in different academic institutions, medical institutions, research institutions, only to spread the message of application of science and technology, development of science and technology in our day-to-day life. নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে বুধবার 28শে ফেব্রুয়ারি আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল 10টায় আগরতলার শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত হয় রক্তদান শিবির। ভক্তবৃন্দগণ স্বেচ্ছায় রক্তদান করে এদিন। সমাজ সেবক নেতা
কি মেসেজ দিতে চাইবেন, কি মেসেজ দিতে চাইবে জনগণ? মহাপ্রভুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই সমাজসেবার প্রচেষ্টা, এবং আমি সমস্ত ত্রিপুরাকে আমি ভালোবাসি। আমার পিতাপ্রভু ত্রিপুরাতে তার সারা জীবন অতিবাহিত করেছেন, আমি এটাই বলতে চাইব। সকলে এগিয়ে আসুন, আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ করি। আপনার নামটা? আমি নিত্য। আসলে বৃদ্ধাশ্রমে আমাদের প্রতি বছর প্রসাদের আয়োজন হয়, এবার যখন আমরা গেছি, এবার আমাদের সমাজ সংকুলনে সময়ের একটু টাইট শিডিউলের জন্য সে প্রসাদের আয়োজনটা হয়নি। আমরা গিয়েছিলাম, ওই আমাদের আনন্দের যে ওনারও আবেদন জানিয়েছিলেন, চাল দেওয়া হোক, টাকা দেওয়া হোক, তা আমরা সেই এ নিয়ে ওই তারা যেমনভাবে বলেছেন আমরা গিয়েছিলাম। ওই অনাথ আশ্রম থেকে আমরা ওখানে বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সত্যি অন্যান্যবারও কথা বলি, এবার তাদের সঙ্গে তারা যেন মুক্ত হৃদয়ে আমাদের সঙ্গে কথা বলে। একজন কর্তাবাড়ির একজন মহিলাকে ওখানে দেখলাম, তিনি তার জীবনের যেন হৃদয়ের দোয়ারকে উন্মুক্ত, হৃদয়ের দোয়ারকে খুব আনন্দ। আমি তো উপস্থিত ছিলাম না, বোধহয় 10 কুইন্টাল মতো চাল দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম এবং চাল সহযোগিতায় ও এবং এই যে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। Remember, only December. December. December delight is here. Biggest car bonanza of the year. Hurry. গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। পরে এসেছো কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি।
RFL Deluxe Packet. Virgin Material তৈরি শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা বলেছিলাম না Deluxe Packet? হ্যাঁ তলটাও মজবুত। কালারটাও জোস। RFL Deluxe Packet। রূপে যার পরিচয়। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কল্যাণপুর থানা এলাকার দুর্গাপুর গাঁও সভার 3 নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিৎ ছিলের পরিবার। ঘটনা বুধবার সকাল প্রায় 10টা নাগাদ। পথচারী সহ পরিবারের লোকজনদের অভিযোগ, সরু রাস্তার ফলে প্রায়ই ঘটে চলছে দুর্ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, রাস্তা নির্মাণের কংক্রিট নিয়ে TR01E1693 নম্বরের একটি গাড়ি রাস্তা ভেঙে পাশের সঞ্জিৎ ছিলের বসতঘরে উল্টে পড়ে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কল্যাণপুর থানা এলাকার দুর্গাপুর গাঁও সভার 3 নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিৎ ছিলের পরিবার। সকাল 10টা নাগাদ ঘটনা ঘটে। পথচারী থেকে শুরু করে পরিবারের লোকজনদের অভিযোগ, একদিকে সরু রাস্তা তো অন্যদিকে প্রতিনিয়ত বড় বড় গাড়ি চলাচল করছে, পাশাপাশি একটু দূরে নতুন করে রাস্তার কাজ চলছিল। কাজ শুরুর ফলে এই সড়ক দিয়ে বড় গাড়ি বোঝাই ইট কংক্রিট সহ বিভিন্ন দ্রব্য নিয়ে যাচ্ছিল প্রতিদিন। সকাল প্রায় 10টা নাগাদ যখন রাস্তা তৈরির করার জন্য কংক্রিট নিয়ে TR01E1693 নম্বরের গাড়িটি যাচ্ছিল, তখন রাস্তা খারাপ হওয়ার ফলে গাড়ির পেছনের চাকা রাস্তা ভেঙে ফেসে যায়, ফলে গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে থাকা সঞ্জিৎ ছিলের বসত ঘরে। তবে ঘরে কেউ না থাকায় অল্পিতে রক্ষা পায়। তবে এই ঘটনা থেকে বোঝা যায় যে রাখে হরি তোমারই কে। আরও অভিযোগ উঠছে যে বিগত কয়েক বছর আগে এই রাস্তাটি নির্মাণ করা হয়, তবে কাজের গুণমান খুবই খারাপ এবং রাস্তাটি নিম্নমানের কাজ হওয়ার ফলে আজ এত বড় দুর্ঘটনা। দাবি উঠছে এই গ্রামীণ রাস্তা দিয়ে বড় গাড়ি না চালানোর এবং ক্ষতিপূরণের। ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ। তবে আজকের এই বড়সড় দুর্ঘটনায় চালক সহ সঞ্জিৎ ছিলের পরিবারের লোকজনরা অল্পেতে রক্ষা পেল, তার বলার অপেক্ষা নেই। ছোট বোন আসলো, আমার ছেলে আসলো, ওখান সময় এই অধিকটা সেরকম ঘর থেকে কোথায় নেই, মানে তারা আজকে বাচ্চা নেই, তারা টানা রয়েছে দূরে বেরিয়েছে। আমরা এই বসত করে কত করুন রুটে বড় গাড়ি যেমন চলাচল না হয়েছে, ছোটো গাড়ি আর রাস্তার লোক আমার বাড়ি আরও রাস্তার লোক বাড়ি ঘর আছে, আমার যে ঘটনা হয়েছে যেমন মানে ঘটনা না হয় বছর দুই একের উপরে চলছে এই রাস্তার কাজ করে গেছে, কিন্তু এখানে এই কিনারে দরকার আছে ওয়াল টু ওয়াল্ড দিয়া, সেটা আমার রাস্তাটা একটু সঠিকভাবে যদি করতো হয়তো এইরকম ক্ষতি হইতো না। কিন্তু কাজের গাফিলতিতে হয়তো মালিকেরও টোটালি গাফিলতির কারণে এই সমস্ত হয়েছে, হয়তো এই ট্যানের বাড়িঘরের সামনে বাড়ির ঘর যে আছে এই ঘরের ভিতরে যদি কোনো লোকজন থাকতো হয়তো নিশ্চয়ই মারা যাইতো। কিন্তু এই গাফিলতিটা এটা তো জনগণের সার্বিক উন্নয়নের সাথেও করা হয়েছিল, কিন্তু কতটুকু কার্যকরী হইলো এটা আমার ব্যক্তিগত তরফ থেকে আর বেশি একটা ভালো লাগলো না। আমি চাই আরেকটু সঠিকভাবে যাতে এই রাস্তাটা আরেকটু কঠোরভাবে ইয়ে করে সবাই উদ্যোগে নিয়ে, কতটুকু আগে দেখলাম যে একটা মাল বোঝাই ট্রাক নিয়ে আইতেই এখানে সাইট হইয়া গিয়া সেটা ওই সঞ্জিৎ ছিলের বাড়ির ঘরের উপরে এটা আশ্রয় পড়ছে। তার লেগা অনেক ধরনের মানে ব্যক্তিগত তরফ থেকেও অভিযোগ যে রাস্তার কাজটা ভালো হয়েছে না, আর একটু উন্নতভাবে যদি করা হইতো হয়তো জনগণের সারত বুঝতে হইতো না এই আর কি। তো যদি আজকে এরকম এখানে লোকজন থাকতো হয়তো অল্পেতে এই বাড়িঘরের আশেপাশের লোকজন অল্পেতে রক্ষা পাইছে। বিগত দিন দিতে তো এরকমভাবে কাজ করা হয়েছে না, এই রাস্তাগুলো সঠিকভাবে কাজ হয়েছে না বললেই আজকে এরকম গাফিলতি কারণে এরকম এই পথচারীর এরকম অসুবিধা হয়েছে। কারণ এই সব রুটে বড় গাড়ি যেমন চলাচল না হয়েছে, ছোটো গাড়ি আর রাস্তার লোক আমার বাড়ি আরও রাস্তার লোক বাড়ি ঘর আছে, আমার যে ঘটনা হয়েছে মানে কোনো ঘটনা না হয়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আঠাশে ফেব্রুয়ারি বুধবার ঊনকোটি জেলার ইরানি হাই স্কুল প্রাঙ্গনে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। কৈলেশ্বর থেকে 12 কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত ইরানি এলাকার এই স্বাস্থ্য শিবির সংগঠিত করে 55 নং ব্যাটেলিয়ানের BSF। সকাল 10:30 মিনিটে শুরু হয় এই শিবির, বিকেল 3টা পর্যন্ত চলে। এই শিবিরে প্রায়
300 জন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করে বিএসএফ জওয়ানরা। শিবিরে বিএসএফ এর বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ব্যাটেলিয়ান কমান্ডেন্ট আর কে ধানকার উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় 55 ব্যাটেলিয়ানের বিএসএফ 28 ফেব্রুয়ারি বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির করে। কৈলাসহর থেকে 12 কিলোমিটার দূরে সংখ্যালঘু এলাকা ইরানি হাই স্কুলে স্বাস্থ্য শিবির হয়। সকাল 10:30 স্বাস্থ্য শিবির শুরু হয় এবং বিকাল 3:30 পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির। শিবিরে প্রায় 300 জন রোগী আসেন। শিবিরে বিএসএফ এর 2 জন ডাক্তার রোগী দেখেন। রোগীরা ডাক্তার দেখিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধও নিয়ে যায়। শিবিরে বিএসএফ এর অন্যান্য আধিকারিকদের সঙ্গে 55 ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট আর কে ধানকার উপস্থিত ছিলেন। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আর কে ধানকার বলেন, सिर्फ सिविक एक्शन प्रोग्राम जो हम कंडक्ट करते हैं गांव में जो बॉर्डरिंग विलेजेस हैं उसके तहत मेडिकल कैंप का आयोजन किया जा रहा है गांव के लोगों के लिए। कितना बटालियन नंबर बटालियन? ये 55 बटालियन बीएसएफ है जो जिसका हेडक्वार्टर पानी सागर में है और यहां बॉर्डर पर तैनात है। ये प्रोग्राम का मेन लक्ष्य क्या है? मेन मकसद है जो कि ऐसे गाँव जो बिल्कुल जीरो लाइन पर हैं, सुदूरवर्ती इलाकों में हैं, जिनके लोगों को मेडिकल सुविधाएं सरकार की तरफ से मुहैया कराने में दिक्कत होती है, उन लोगों को हम उनके गांव में जाके और इस तरह की सुविधा प्रदान करते हैं ताकि लोगों का फायदा हो और इसके अलावा बीएसएफ और आम लोगों के बीच में भी एक जो है तालमेल अच्छा बैठे और वो बीएसएफ के नज़दीक आएँ ताकि बॉर्डर पर शांति और संयम कायम करने में हमें मदद मिलती है। फ्यूचर में ये जारी रखें? हाँ, इस तरह के कैंप्स हम साल में 3-4 बार कंडक्ट करते हैं हर साल और इसके लिए हमें विशेष फंड्स जो है सरकार की तरफ से दिए जाते हैं तो भविष्य में भी ये कार्यक्रम चलते रहेंगे। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। एक महिला इसको देखना। জল সংরক্ষণের মধ্য দিয়ে জীবন সুরক্ষিত, এই বিষয়টিকে সামনে রেখে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে 8ম রাজ্যভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ত্রিপুরা শাখা এই অঙ্কন প্রতিযোগিতার উদ্যোক্তা। জল সংরক্ষণের মধ্যে দিয়ে জীবন সুরক্ষিত, এই বিষয়কে সামনে রেখে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের উদ্যোক্তা। আয়োজকদের পক্ষে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ত্রিপুরা শাখার অফিস ইনচার্জ জানান, জল সংরক্ষণের জন্য জনসচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবেই বুধবার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই সচেতনতামূলক কর্মসূচি 3টি ভাগে বিভক্ত হয়ে পালন করা হয়, স্কুল লেভেল, স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল। স্কুল লেভেলের সচেতনতামূলক কর্মসূচিতে ত্রিপুরার মোট 68টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এই সকল ছাত্রছাত্রীদের মধ্যে 50 জন ছাত্রছাত্রীদের বাছাই করা হয়েছে এবং বাছাই করা 50 জন ছাত্রছাত্রীরা বুধবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এরপর 50 জনের মধ্য থেকে 3 জন অংশগ্রহণ করবে জাতীয় আসরে। स्टेट लेवल पेंटिंग कॉम्पिटिशन है, ये एक्चुअली अवेयरनेस प्रोग्राम है ऑन वाटर कंजर्वेशन। ये 3 स्टेजेस में होता है, स्कूल लेवल, स्टेट लेवल एंड नेशनल लेवल। स्कूल लेवल में हम लोगों का 68 नंबर्स ऑफ स्कूल फ्रॉम ऑल ओवर द त्रिपुरा पार्टिसिपेट किया है, वो मतलब क्लास 6, 7, 8 के बच्चों ने यहाँ पार्टिसिपेट किया है। उसके बाद हम लोगों ने वहाँ से 50 स्टूडेंट्स सॉर्ट आउट किया है जो अभी आज के स्टेट लेवल पेंटिंग कॉम्पिटिशन में पार्टिसिपेट कर रहे हैं। उसमें से हम लोगों का 13 स्टूडेंट्स हम लोग ये करेंगे, सिलेक्ट करेंगे, फर्स्ट सेकंड थर्ड रहेगा और 10 कंसोलेशन प्राइजेस रहेगा। फर्स्ट प्राइज रहेगा 5000 और सेकंड प्राइज होगा आपका 3000 और थर्ड प्राइज में 2000 कैश अवार्ड्स है। और उसके बाद जो 10 कंसोलेशन प्राइजेस है उसमें से 1000 करके सबको ये दिया जाएगा, कंसोलेशन प्राइजेस दिया जाएगा। उसके बाद जो फर्स्ट सेकंड थर्ड होगा वो सब नेशनल लेवल में जो अभी डेट डिक्लेयर नहीं हुआ वहाँ पार्टिसिपेट्स करेंगे, त्रिपुरा को रिप्रेजेंट करेंगे। पिछले कम से कम 4 सालों से हम लोग कंटिन्यूस त्रिपुरा के बच्चे नेशनल लेवल में प्राइज लेके आ रहे हैं, आशा करते हैं इस बार भी वो लोग प्राइज लेके आएंगे। और यहाँ जो हम लोग का इनोग्रेशन सेशन था वहाँ पे चीफ एडिशनल चीफ इंजीनियर तपन सुंदर दास, PWD वाटर रिसोर्स, वो एज ए चीफ गेस्ट यहाँ पे आए थे और गुवाहाटी ऑफिस से हम लोग का एक सीनियर हाइड्रोजियोलॉजिस्ट यहाँ पे टू प्रिजाइड ओवर द मीटिंग यहाँ आए हुए हैं। और जो क्लोजिंग सेशन होगा प्राइज रिसीवेंस सेरेमनी, वहाँ पे BK देवबर्मा चीफ इंजीनियर PWD DWS वो एज ए चीफ गेस्ट यहाँ पे रहेंगे। तो मेरा नाम, मैं श्री हिमांशु कचारी यहाँ का ऑफिसर इंचार्ज हूँ सेंट्रल ग्राउंड वाटर बोर्ड स्टेट यूनिट ऑफिस आगरतला। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा।
সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। ফারুক, জি স্যার, হোয়াই? আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। হোয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফুল চক, জন্ম থেকেই চক। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আচ্ছা সবাই তো নৌকরি পাকি। হাই, আই এম দেবেন। আই মে জিতেন্দর এন্ড দিস অম্বর। দিস অম্বর? December? Oh, wow! December! December! Remember, only December! Oh, December! Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! Tension? Parul Tripura Mathematic Solutions. তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এইটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। সময়ের প্রতিদ্বন্দ্বী পড়ার টেবিল দিবে।
এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার ড্রপ। আরএফএল ওয়ার ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার ড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আবারও পরিবর্তন হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের সময়সূচি। নতুন সময়সূচিতে 12 মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ হবে 13 এপ্রিল এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষা গ্রহণ হবে 10 এপ্রিল। আবারও পরিবর্তিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2018 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। নতুন সময়সূচি অনুসারে 12 মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 13 এপ্রিল এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষা হবে 10 এপ্রিল। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় পর্ষদ সভাপতি অধ্যাপক মিহিরকান্তি দেব একথা জানান। তিনি জানান, দ্বাদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচন পর্ষদ পরীক্ষার উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ পরীক্ষার প্রশ্ন অনেক আগেই হয়ে গেছে। নির্বাচন কমিশনের কথায়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনেক আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কমিশনের হাতে তুলে দিয়েছিল। কমিশনের হাতে তুলে দেওয়া সময়সূচিতে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া সময়সূচিতে 5ই মার্চ মাধ্যমিক এবং 6ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 3রা মার্চ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার দিন ধার্য হতেই পর্ষদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেয় এবং 8 মার্চ শুরু করার ঘোষণা দেয়। এরপর নির্বাচন কমিশন হঠাৎ 12ই মার্চ চুড়িলামে ইলেকশনের ঘোষণা দেয়, তাতে মধ্যশিক্ষা পর্ষদের পুনরায় পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। কারণ প্রশ্ন তো ডেটের সঙ্গে যুক্ত না, যখনই পরীক্ষা হতো আমরা তো প্রশ্ন করে নিয়েছি। বিষয় যেটা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফে অনেক আগে আমাদের কাছে পরীক্ষার রুটিন কি হবে সেটা জানতে চেয়েছে, আমরা সেটা দিয়েও ছিলাম। তারপর দেখলাম যে অ্যানাউন্সমেন্ট হলো যে 18 ফেব্রুয়ারি ইলেকশন হবে আর 3 মার্চ কাউন্টিং হবে। আমরা যে রুটিন পাঠিয়েছিলাম তাতে কথা ছিল 5 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, 5-এ হবে হায়ার সেকেন্ডারি, 6-এ মাধ্যমিক, এইভাবে চলবে। তা যখন দেখলাম যে 3-এ কাউন্টিং হবে, তো 3-এ কাউন্টিং হলে অনেক স্কুল তো ব্যবহার হবে, 3-এ যদি তারা ছেড়ে দেয় আমাদেরকে, 4-এ পরিষ্কার করতে হবে, 5-ও লাগতে পারে, অর্থাৎ 5-এর পরীক্ষা আমরা করতে পারবো না। আমরা ধরে নিয়েছি 4-এ স্কুল পরিষ্কার করানো হবে, 5-এ সিট প্ল্যান করা হবে, 6-এ পরীক্ষা করা হবে। ফলে আমরা এবার পরীক্ষাটা শুরু করলাম মাধ্যমিক দিয়ে, মাধ্যমিক 6 মার্চ, এরপরে 8 মার্চে হায়ার সেকেন্ডারি, এটাই আমরা সার্কুলেট করি। এরপরে হঠাৎ করে আবার ঘোষণা হলো যে 12 মার্চে চুড়িলামে বাই ইলেকশন হবে। এখন ওই বাই ইলেকশনে আমার যে পরীক্ষার্থী, বিশেষ করে হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী, তাদের কেউ কেউ ভোটার থাকতে পারে। দ্বিতীয়ত, ছুটির দিন ছাড়া অন্য দিনে যদি ইলেকশন পড়ে, আগে আগে আমি দেখেছি যে সরকার ওই দিনটাকে ছুটির দিন বলে দেয় যাতে ভোটাররা যেতে পারে। অর্থাৎ 12 মার্চের যে হায়ার সেকেন্ডারির পরীক্ষাটা রিশিডিউল ছিল,
সেটা আমরা 12 মার্চে করতে পারবো না। শুধু তাই নয়, 12 মার্চে যদি ওই স্কুলে ইলেকশন টিলেকশন হয়, 13 মার্চের যে মাধ্যমিক আছে সেটাও করা অসুবিধা হবে। ফলে আমরা ডিসকাস দি হোল ইস্যু অ্যাগেন, আমরা 12 মার্চের হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষা ডেট আবার ঠিক করি। 12 মার্চের পরীক্ষাটা আমরা নিয়ে গেছি সম্ভবত 13 এপ্রিল। 12 মার্চের পরীক্ষাটা চলে গেছে 13 এপ্রিল, আর এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আর 13 মার্চে যে মাধ্যমিক পরীক্ষা ছিল সেটাকে আমরা নিয়ে গেছি 10 এপ্রিল। এখন কেউ কেউ প্রশ্ন করছে যে 12 মার্চের পরীক্ষা 13 এপ্রিল, 1 মাস সরিয়ে দিল, 13 মার্চের পরীক্ষা 10 এপ্রিল, সেটাও 1 মাস সরিয়ে দিল। এখন প্রশ্ন যেটা হচ্ছে, কেন আমরা এটা করি? কারণে এই যে আমাদের যে রুটিনগুলো আছে এটা সিস্টেমেটিক অর্ডারে আছে। এই পরীক্ষার জন্য যে প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন যে প্যাকেটে ঢোকে সেই প্যাকেটের উপরে একটা লেভেল থাকে, লেভেলের মধ্যে দেওয়া থাকে সাবজেক্ট কি, পরীক্ষার ডেট কি, পরীক্ষার সময় কি। কারণ আমি যদি সবগুলিকে 12 মার্চের পরীক্ষা তো সরবে, 12 মার্চের পরীক্ষাটা যে ডেটে যাবে লেভেলের সঙ্গে মিলবে না, কিন্তু একটাই মিলবে না। আর বাকিগুলি যদি আমি ডিস্টার্ব করি তাহলে আমার সব প্যাকেটের কোনোটাই ডেটের সঙ্গে মিলবে না। এবার পরীক্ষার যিনি কাস্টোডিয়ান তিনি যদি ডেট ভুল করে একটা প্যাকেট খুলে ফেলেন, পরীক্ষা নাকচ, আমার আবার নতুন করে প্রশ্ন করা। অতএব পুরো প্রোগ্রামটাকে আনডিস্টার্ব রেখে যেটা চেঞ্জ হয়েছে সিঙ্গেল ওয়ান সেটাকে আমি পিছিয়ে নিয়ে গেছি। এই কারণে গ্যাপটা প্রায় 1 মাস হয়ে গেছে। কোনো জায়গায় দেখা যাবে 7 দিন বসে আছে, আমার তো কিছু করার নাই না। আমার মাধ্যমিক স্তরের পরীক্ষা শেষ হতে হতে মানে নর্মালি হওয়ার কথা ছিল 10 এপ্রিল। এটা মাধ্যমিক স্তর বলছে এই কারণে মাদ্রাসাতেও মাধ্যমিক স্তরের পরীক্ষা আছে, তা তাদের 10 এপ্রিল। আমি এইগুলি কোনোটাই ডিস্টার্ব করব না করে শুধুমাত্র ওই যে সাবজেক্টটা যেটা ছিল 13-তে ওটাকে চেঞ্জ করে নিয়ে যাব। সো উই হ্যাড টু ডু ইট, এই হচ্ছে মূল ঘটনা। হচ্ছে আমি পরীক্ষা সরিয়েছি ঠিকই, কিন্তু রেজাল্ট তো সরাচ্ছি না। রেজাল্ট আমি তো সেই জুন মাসের প্রথম সপ্তাহে দিচ্ছি, হায়ার সেকেন্ডারি সেই মে মাসের লাস্ট উইকেই দিচ্ছি। আমাদের সমস্যা হবে, কেমন? আমি যেদিনই পরীক্ষা নিয়ে থাকি তার রেজাল্ট কিন্তু অন্যান্য বছর আমরা যে ডেটে দেই সেই ডেটেই দিচ্ছি। কারণ আমি যদি ডেট পিছই, সায়েন্সের রেজাল্ট যদি নির্দিষ্ট ডেটে না করি, তাহলে অল ইন্ডিয়া কম্পিটিশন পরীক্ষাগুলো 10 জুন হচ্ছে লাস্ট ডেট, তাহলে তারা কাউন্টের হবে না, তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। আমি পিছিয়েছি স্বইচ্ছায় নয়, বাধ্য হয়ে। আমি এই যে একটা গ্যাপ দাঁড়িয়ে যাচ্ছে এটা বাধ্য হয়ে, কারণ এটা যদি আমি না করি তাহলে আমার প্রত্যেক পরীক্ষার ডেটের সঙ্গে প্যাকেটের লেভেলের ডেট মিলবে না, ভ্রান্তি হবে, বিরাট বিপর্যয় হতে পারে। এই কারণে এটা করা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সমগ্র পৃথিবী জুড়ে চলছে বিজ্ঞানের জয়যাত্রা। বিজ্ঞানকে পুঁজি করে মানবকুল নানান চাহিদার পরিতৃপ্তি ঘটিয়ে চলছে দিনের পর দিন। কিন্তু এই মানবকুলের একটা অংশ কুসংস্কারের মায়াজালে জড়িয়ে যেন দিশাহীন হয়ে রয়েছে। তাদেরই একটি অংশ নিজেদেরকে কুনজর থেকে বাঁচাতে বাড়ির দরজায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানের দরজায় লেবু এবং মরিচের সুতো দিয়ে
ঝুলিয়ে রাখছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ব্যবসায়ীরা চড়াদামে বিক্রি করছে লেবু মরিচের মালা। এটা মানে যাত্রা হয় আর কি হয় ভালো দিলে ভালো হয় বিমা মালা দিলে মানে নজরবন্দি লাগে না দোকানে শনিবারে দিই শনিবারে প্রতি শনিবারে নজর লাগে এনা আমার একদম নজরবন্দি লাগে না তাতে প্রত্যেক শনিবারে সবাই দেয় অনেকে দোকানে দেয় দিলে ভালো কী হয় ভালোটা কী বলতে পারছি না কিন্তু জানি যতটুকু ভালো শনিবার প্রতি শনিবার প্রতি শনিবার বা মঙ্গলবার দুদিনে সবাই দশ পনেরো টাকা বিক্রি হয় শনির দশাইডে বাড়ি ঘরে এলাকা মুখ দূষিত না লাগে নজর না লাগে কী কী বারে বেশি বিক্রি হয় শনিবার আর মঙ্গলবারে বিক্রি হয় শনিবার আর মঙ্গলবারে কীরকম চাহিদা আছে মোটামুটি চাহিদা আছে মানে অন্তত শহরে দিতে লাগে গ্রামে চলো ঠিক আছে না গ্রামের দিক থেকে চলো শহরে দিতে লাগে বড়সড় অগ্নিকাণ্ড ঘটে গেল তিলিয়ামুড়া বাজারে। আগুনে পাঁচটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 11:30 নাগাদ তিলিয়ামুড়া বাজারে এক শুটকি মাছের গুদামের পেছন দিক থেকে কয়েকজন লোক আগুন দেখতে পায়। জানা যায়, শুটকির গুদাম থেকে শর্ট সার্কিটের দরুন আগুনের সূত্রপাত। এক বিশাল বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল তেলেমুড়া বাজার। আগুনে পাঁচটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন চেষ্টা করে আগুন আয়ত্তে আনে। এরপরও ঘটনাস্থলে এক দমকল কর্মীর উপর এক যুবক মারধর করে বলে জানায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের অফিসার। ঘটনায় এক যুবকের নামে তেলিয়ামুড়া থানায় মামলা করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে। ঘটনায় জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 11:30 নাগাদ তেলিয়ামুড়া বাজারে আগুন লাগে একটি শুটকি মাছের গুদামের পিছন দিক থেকে। কয়েকজন এই আগুনের আঁচ পেলে সঙ্গে সঙ্গে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছে একটি ইঞ্জিন আগুন ততক্ষণে আয়ত্তে না নাই। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থেকে আসে আরেকটি ইঞ্জিন ও কল্যাণপুর থেকে আসে আরও একটি ইঞ্জিন, এসে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে একটি জুয়েলারি দোকান, দুটি ফার্টিলাইজারের দোকান, শুটকির গুদাম সহ আরও একটি গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের অফিসার জানায়, প্রচণ্ড চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সত্ত্বেও দমকল কর্মীদের বিরুদ্ধে এসেছে অভিযোগ। সুদাশেখর দাস নামে এক যুবক দমকল কর্মীর উপর হাত ওঠায়। তিনি এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ জানায় ওই যুবকের নামে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, কিন্তু বাজারে অবস্থানরত পুকুর রয়েছে একটি, সেটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। বাজারের সমস্ত আবর্জনা সেই পুকুরে ফেলা হয়, তবু যে সামান্য জল ছিল তাই কাজে লাগানো হয়েছে। তিনি জানান, ক্ষিতিশ দাস নামে এক শুটকি ব্যবসায়ীর গুদাম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত হয়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে সুদূর আগরতলা থেকে বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক বৃহস্পতিবার 12 নাগাদ তেলিয়ামুড়ায় আসেন। আগুনে সব বর্ষ হয়ে গেছে, আমি দূরে দেখছি কল্যাণপুরে ফায়ার সার্ভিসও 10,000 নিবাইতে আছে, তেলিয়ামুড়া তো ফায়ার সার্ভিস নিবাইতে আছে। আগুনটা তো আমি এমনি বলতে না, যেহেতু মানুষের মুখে শুনছি পিছে বলে শুটকি তারা ইনতে লাগছে 3,000,000-3,000,000। আমরা তো রাত্রেবেলা আইসি দৌড়ে আয়া দেখছি যে আমার মোটামুটি পাবলিকে কইলা ফায়ার ব্রিগেড আগুন নিয়ে মানে আইডিয়া করার মতো আমার কাছে শুটকি রাখি কি দেখতে লাগবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমি তো আয়া দেখছি আমার ঘর বস।
সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। আটাশে ফেব্রুয়ারি বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্বাচনী এজেন্টদের নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক সভা সংগঠিত হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়ামে পালন করা হল ন্যাশনাল সায়েন্স ডে 2018। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে বুধবার 28 ফেব্রুয়ারি আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। 28 ফেব্রুয়ারি বুধবার ঊনকোটি জেলার ইরানী হাইস্কুল প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। আবারও পরিবর্তন হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণের সময়সূচি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।